আজ যদি আমি আপনার মধ্যে আগুন জ্বালাতে না পারি, ডিসলাইক মেরে চ্যানেল থেকে বেরিয়ে যেও। আর যদি আগুন জ্বালাতে পারি তবে একটা লাইক অবশ্যই আশা করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই তো 2006 এর কথা, পিতার মৃত্যুর খবর আসে, কিন্তু তার পরেও স্টেডিয়াম ছেড়ে না গিয়ে পরের দিন ভাঙা মনকে চেপে রেখে সেঞ্চুরি করার মতো ক্ষমতা দেখায়। সে পাগল ছাড়া আর কে হতে পারে? হ্যাঁ, আমি সেই পাগলের কথা বলছি, বিরাট কোহলির কথা, যাকে আমরা প্রত্যেকে চিনি। ভালো টিটি চাকরি পাওয়ার পরেও যে ট্রেন ধরে ক্রিকেটের স্টেডিয়ামে পৌঁছে গিয়ে ভারতকে এনে দেয় বিশ্বকাপের তকমা, সে একজন পাগল ছাড়া আর কে হতে পারে? হ্যাঁ বন্ধু, আমি মহেন্দর সিং ধোনির কথা বলছি। ভিড়ের মধ্যে তো সবাই গা ভাসিয়ে দেয়, পাগল তো হয় সেই যে ভিড়ের প্রতিকূলে চলার সাহস থাকে, পাগল তো হয় সেই যে একলা চলে মিনার খাড়া করতে পারে। ভারী কণ্ঠস্বর হওয়ার কারণে রেডিও স্টেশন থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যে ওই কাজকেই সম্পূর্ণ করে সকলের স্বপ্নকে পূরণ করার জন্য 17টি ফিল্ম ব্যর্থতার পরেও জিঞ্জার ফিল্ম তৈরি করে ভারতবর্ষে মেগাস্টারের তকমা অর্জন করতে পারে, সে একজন পাগল ছাড়া আর কে হতে পারে? হ্যাঁ বন্ধু, ঠিক ধরেছেন, আমি সেই অমিতাভ বচ্চনের কথা বলছি। লাখে একজনের মধ্যেই পাগলামি দেখা যায়, আর সেই তো একটা পরিবর্তনের ঝটকা দিয়ে যায়। দিনে 15 ঘন্টা পরিশ্রম করে কাজ করে সে আর কেউ নয়, তার জন্য তো একটা পাগলের প্রয়োজন, আর তাই তো সে কিছু তৈরি করে যায়। হ্যাঁ বন্ধু, এরকম উদাহরণ আমার কাছে রয়েছে, তার নাম দশরথ মাঝি, যে তার পত্নীকে সময় মতো হাসপাতালে না নিয়ে গিয়ে তার মৃত্যুর কারণ হিসেবে একটা পাহাড়কে দাবি করেছিল, এবং দীর্ঘ 55 কিলোমিটারের পাহাড়কে 22 বছর, হ্যাঁ বন্ধু 22টা বছর, ছেনিয়ার হাতুড়ি দিয়ে রাস্তা তৈরি করেছিল, সে একজন পাগল ছাড়া আর কে হতে পারে? এই জেদের তখনই জন্ম হয় যখন হৃদয় ভেঙে দুটুকরো হয়ে যায়। কিছু মানুষ তো সেখানে নিজেকেই শেষ করে দেয়, কিন্তু কিছু মানুষ এই যন্ত্রণাকে, এই দুঃখকে জেদে পরিণত করে, আর সেই ব্যক্তি হয় অসাধারণ, সেই ব্যক্তি হয় দুর্ধর্ষ, সেই ব্যক্তি হয় কঠিন, যার গতিকে আটকানো দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। যে তার যন্ত্রণা, রাগ এবং জেদকে তার কাজে পরিণত করতে পারে এবং দিবারাত্র পরিশ্রম করতে করতে পাগল হয়ে ওঠে, সেই পাগলই তো নতুন করে বিল্ডিং তৈরি করার কথা ভাবে যখন সকল মানুষেরা পূজোর ছুটিতে কোথাও যাওয়ার পরিকল্পনা করে। হ্যাঁ, আমার কাছে উদাহরণ রয়েছে এইরকমই একজন পাগলের, যাকে ইংরেজরা তাদের হোটেলে ঢুকতে দেয়নি এই জেদ নিয়ে প্রতিজ্ঞা করে সবথেকে বিলাসবহুল হোটেল তৈরি করবে সে, আর সত্যিই সে বিলাসবহুল হোটেল তৈরি করে, হোটেল তাজ। নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, জামশেদজি টাটার কথা বলছি। যখন সকলে চাকরি খুঁজতে ব্যস্ত থাকে তখনই ওই পাগলেরা চাকরি দেওয়ার চিন্তায় ব্যস্ত থাকে, আর ওই পাগলেরাই তো বড় বড় পাগলের জায়গা নেই, যেমন নিয়েছে বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক। এই পাগলেরা সর্বদা সফলতার জন্য উৎকর্ষ থাকে, এদের চাহিদা কখনো পূরণ হয় না, কখনো এরা পরিপূর্ণ হয় না। এই পাগলেরা এতই জেদি, তাদের জেদ তাদেরকে ঘুমাতে দেয় না, শান্তি করে থাকতে দেয় না, থামতে দেয় না। এই জেদি পাগলেরা তখনই স্থির হয় যখন স্বয়ং সাফল্য এসে এই মানুষগুলির ভাগ্যের দরজায় কড়া নাড়ে, ততক্ষণ পর্যন্ত সাফল্যের পেছনে ধাওয়া করতে থাকে। যদি এই কথা বিশ্বাস না হয়, ইতিহাসের পাতা খুলে দেখুন, এরকম ধরনের হাজারো উদাহরণ পেয়ে যাবেন। আরে পাগল ছাড়া আর কে আছে যে 1000 বার ব্যর্থ হওয়ার পরেও সফলতার জন্য কাজ করে, পৃথিবীকে আলোকিত করার স্বপ্ন রাখে? হ্যাঁ, আমি থমাস আলফা এডিসনের কথা বলছি। 65 বছরের এক বৃদ্ধ মানুষ যার রেসিপিকে 1000 বার ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও ওয়ার্ল্ডের নাম্বার 1 রেসিপির খেতাব জিততে পারে। হ্যাঁ বন্ধু, আমি KFC চিকেনের মালিকের কথা বলছি। এটাই তো হলো জেদ, এটাই তো হলো এমনই একটা ক্ষমতা যা সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে, কমফোর্ট জোনের মধ্যে থাকা একজন মানুষকে পাগলে পরিণত করতে পারে। এখন সময় এসেছে আপনার ভেতরের পাগলটাকে জাগিয়ে তোলার জন্য।
শুনতে পাচ্ছেন না? জাগিয়ে তুলুন নিজেকে, বলে উঠুন আমি পাগল, আর এগিয়ে যান কর্মের তরবারি নিয়ে। এগিয়ে চলুন, জাস্ট গো।